আমরা তো স্টেপ বাই স্টেপ যেতে হবে ভাই। সাপোজ মনে করেন আমি আলু ভর্তা তৈরি করব, তাহলে আমাকে কি করতে হবে? আগে আলু সিদ্ধ করতে হবে, তাই না? তারপরে আলু ছিঁড়তে হবে, তারপরে পেঁয়াজ কাটতে হবে, কাঁচামরিচ কাটতে হবে, লবণ দিতে হবে, তারপর না আমি মাখাবো। আমি কি ক্লিয়ার? হ্যাঁ না, প্রোডাক্ট আপনার কি 7 নম্বর ক্লাসের ভিডিওটা কি আপনাকে দেওয়া হয়েছে? তাইলে আর দরকার নেই। তাইলে আপনি ক্লাস যে ক্লাস যেভাবে আমি ফলো করতে বলি, সবসময় গ্রুপ ফলো করেন। গ্রুপের একটা অপশন আছে হ্যান্ড পিক প্রোডাক্ট, এই যে হ্যান্ড পিক প্রোডাক্টস। এখন এখানে প্রোডাক্টগুলো ইচ্ছা মতো আসে, বুঝাইতে পারছি? আমার আর্টিকেল হচ্ছে কিচেন গার্ডেন নিয়ে, দেখা গেল প্রোডাক্টটা চলে আসছে গ্যাজেটের উপরে, বুঝাইতে পারছি? আপনার আর্টিকেল বেস যাদের কাছে মূলত, আমরা তো দুইটা বেজই করি, আমরা তো অটো ওয়েবসাইট ও করি আবার আর্টিকেল নিয়েও কাজ করি, তাই না? তাহলে আমাদের ওয়েবসাইট গুলো তাদের চেয়ে বেশি স্ট্রং, নাকি? হ্যাঁ, কিন্তু যারা আর্টিকেল পেজ নিয়ে কাজ করতেছে তাদের এটা একটা বড় সমস্যা। আর্টিকেল লিখে প্রোডাক্ট সেট করাটা তাদের জন্য একটা বড় সমস্যা। তো তারা যদি ভিডিওটা দেখে থাকে, আজকে তাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। আমি কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি শেয়ার দিচ্ছি, শেয়ার স্ক্রিন, স্টার্ট শেয়ারিং। দেখেন শেয়ার পাইছেন কিনা। আচ্ছা, খেয়াল করেন, আমরা তো অটো আনবো নাকি, প্রোডাক্ট গুলো তো অটো নিয়ে আসবো, এটাই তো আমাদের মেইন থিম, নাকি? মানে আমাদের মেইন থিম, আমরা তো যে কোনো প্রোডাক্ট গুলো অ্যামাজন থেকে অটো নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের মেইন থিম, তাই না? আচ্ছা, তা আমরা আগে সেটা একটু দেখি, এরপরে দেখি আমরা কি করতে পারি। আমি দেখি এখান থেকে দু একটা প্রোডাক্ট এনে শো করি। যেমন আজকে ট্রেন্ড কি কি আছে, শ্যাডো ওয়ার্ক জার্নাল, ফল ডেকোরেশনস ফর হোম। তাহলে এখানে আমি 4টা প্রোডাক্ট আনি, খুব বেশি টানার দরকার নেই। তাহলে 1 2 3 4, মূলত আমাদের ওয়েবসাইট গুলো এই ধরনের হবে। তাহলে এই যে এগুলো নিয়ে আসি আমি একটা একটা করে, এই যে এটা আমার ওয়েবসাইটে চলে আসছে। এবার আমি এটা নিয়ে আসি, এটা আমার ওয়েবসাইটে চলে আসছে। এবার এটা নিয়ে আসি, এটাও চলে আসছে। এবার আমি এটা নিয়ে আসি, ডান। তাহলে এবার যদি আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করে দেখি, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। এখন এগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, যখন আমরা মার্কেটিং শিখব তখন আমরা এগুলো দেখব। তো আজকে একটা বিষয় আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখানে আমরা অটো টানতেছি প্রোডাক্ট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমরা ব্লগে আর্টিকেল লিখতেছি, তাই না? ব্লগে আর্টিকেল লিখতেছি না আমরা? হ্যালো, হ্যাঁ। তো কিভাবে আর্টিকেল লিখবো না লিখবো সেগুলো আমরা পরে শিখব। আমাদের প্রোডাক্টগুলো থাকে কোথায়? এখানে প্রোডাক্ট যেগুলো আমরা অটো টান দিই সেগুলো থাকে এখানে। এই যে দেখেন, এখানে একটা প্রোডাক্ট আইডি আছে, খেয়াল করছেন? প্রত্যেকটা প্রোডাক্টে দেখছেন প্রোডাক্ট আইডি আছে, যে এই যে হোভার করলেই দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে আইডি থাকে। যেমন এখানে কি অ্যামাজন বেস্ট 10 ফ্লাশ লাইট প্রোডাক্টস, তাই না? আমরা যদি এটা একটু ভিউ করি, এই যে চ্যাট জিপিটি দিয়ে এই আর্টিকেলটা লেখা হয়েছে, এখানে ক্লিক করে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে, বেস্ট কিসে, ফ্লাশ লাইটে, তাই না? এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। কিন্তু এখানে যদি মনে করেন আমরা আরো 4-5টা প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারি, সেটা আরো আরো ভালো হয় না? হ্যাঁ, আরো ভালো হয়, সেটা আরো ভালো হয়। আসেন আমরা দেখি সেটা করতে পারি কিনা। আচ্ছা, তাহলে এই কোডটা আমরা কিভাবে ইউজ করব, আসেন দেখি আমরা কিভাবে ইউজ করতে পারি। তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। তা প্রোডাক্টে আমরা পরে যাই, আমরা আগে ড্যাশবোর্ডে থাকি, কারণ ওই ধরনের প্রোডাক্ট তো আমাদের আগে টেনে নিতে হবে, তাই না? যেমন ধরেন আমরা পোস্টেই তো আমাদের মেইন কাজ, তো পোস্টটা ওপেন করলাম, আমরা কোথায় এডিট করব? যেমন ধরেন আমি প্রথম যেটা ফ্ল্যাশ লাইট, এটা এডিট করব। তাহলে আমি এটা এডিট মোডে গেলাম,
ফ্ল্যাশলাইটের এডিট মোডে আছি আমরা। এখানে একটা সেট করছি, এখানে আরো চার পাঁচটা ফ্ল্যাশলাইট প্রোডাক্ট আমরা সেট করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা ফ্ল্যাশলাইট লিখে সার্চ দেই, ফ্ল্যাশলাইট, ঠিক আছে। আমি এখানেই সার্চ দিচ্ছি, তাহলে এগুলো ওকে। এখানে ফাইভ স্টার নিলাম, ফাইভ স্টার আপ নিলাম। সাপোজ আমি কয়েকটা একটু অ্যাড করে নিই, ওয়ান টু থ্রি ফোর, মানে উপরের দিকেই যেন আমি প্রোডাক্টগুলো পেয়ে যাই, প্রোডাক্ট আইডিগুলো নিতে যেন আমার সুবিধা হয়। আর এই প্রোডাক্ট আইডি হলে আমরা চ্যাট জিপিটি থেকে যখন আর্টিকেলগুলো লিখবো আমরা ইচ্ছে মতো সেম প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। তাহলে এটা নিয়ে নিলাম। এখানে যেটা দিছি সেটা ডেমো, এখানে যেটা দিছি সেটা ডেমো, এখানে এডিট করবো আমরা। আপনি আপনি আমাদের বলেন যে আইডি গুলো নোটপ্যাডে সেভ করে রাখতে, ফরম্যাটটা সেভ করে রাখতে, এটা হচ্ছে ফরম্যাট, ফরম্যাটটা সেভ করে রাখতে বলছি। ও আচ্ছা আচ্ছা, এটা ইউজ করব আমি আপনাদের সামনে। তাহলে এটা নিয়ে নিলাম, কারণ ওগুলো আমি আগে টেনে ফেলছি, ওগুলো অনেক নিচে চলে গেছে, আমার খুঁজতে এখন সমস্যা হবে, এই কারণেই কয়েকটা প্রোডাক্ট টেনে নিচ্ছি আমি। আর এই প্লাগইন কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট আনবে না, আপনি একবার টেনে ফেলছেন সেটা আর টানবে না, যেটার জন্য আপনার এসইও এর জন্য ভালো ওয়েবসাইটের। তাহলে দেখেন আমরা কয়েকটা প্রোডাক্ট টেনে নিলাম, মানে ফ্ল্যাশলাইট জাতীয়। তাহলে এবার এই প্রোডাক্টসে যদি আমরা যাই, তাহলে এবার প্রোডাক্টসটা আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে যে প্রোডাক্টগুলো টানছি আমরা সেগুলো আগে চলে আসবে, এই যে প্রোডাক্টস। তাহলে এই প্রোডাক্টসগুলোই আমরা চাচ্ছি আমরা এখানে সেট করব, ঠিক আছে। সাপোজ ধরেন এই জায়গাটায় সেট করব আমি, তাহলে এখানে আমাদের কি লাগবে, শর্টকোড লাগবে, শর্টকোড, SHORT, শর্টকোড, এই যে এটা লাগবে, বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে শর্টকোড কোনটা, ওই যে শর্টকোড এটা যেটা আপনাকে এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রোডাক্টের শর্টকোড নিয়ে আসি, প্রথম থেকেই ধরি, এই যে এটার শর্টকোড হচ্ছে এটা, কপি। তাহলে এখানে আমি কোডটা চেঞ্জ করে দেই, কন্ট্রোল ভি, পরেরটা নেই, এখানে আমি কোডটা চেঞ্জ করে দেই, ঠিক আছে। তাহলে শর্টকোড দিয়ে দিলাম আমরা এখানে, আমরা আপডেট করে দেখি, প্রিভিউ দেখি কি অবস্থা। আমরা যদি ভিউ পোস্টে যাই, এই যে চলে আসছে, এই যে চলে আসছে, বুঝাইতে পারছি? তাহলে হ্যাঁ, আপনি দশটা দশটা দিলে দশটা শো করবে, জাস্ট এটাকে এইটুকু কপি করে আবার এখানে পেস্ট করে দিবেন, আবার আরেকটা প্রোডাক্ট কোড এনে এখানে সেট করে দিবেন, চারটা ম্যাক্সিমাম চারটা দেন, বেশি দিয়ে না, ঠিক আছে। এটা একটা বড় সমস্যা ছিল যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।